वेलकम टू माई वर्ल्ड, गुड मर्निंग, हैपी फादार्स डे। আমার তরফ থেকে প্রত্যেকটা বাবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক রেসপেক্ট, অনেক অনেক সম্মান এবং অনেক অনেক প্রণাম এবং ভালোবাসা। যদিও ব্লগটা যখন তোমরা দেখবে তখন হয়তো ফাদার্স ডের পরের দিন, ফাদার্স ডে চলে গিয়েছে, বাট বাবা তো সবসময় পাশে থাকে, বাবা তো সদা জাগ্রত প্রহরীর মতো আমাদের পাশে রয়েছে, আমাদেরকে আগলে রেখেছে। তাহলে আলাদা করে একটা দিন কেন ফাদার্স ডের জন্য? বাবাকে ভালোবাসাটা বা বাবার ভালোবাসাটা মনে করার জন্য আলাদা করে কেন? প্রত্যেকটা দিনই তো আমাদের কাছে ফাদার্স ডে, বা প্রত্যেকটা দিনই তো আমাদের কাছে মাদার্স ডে, কারণ বাবা বা মা এই পৃথিবীতে এমন একজন, যেটা আমি আমার 27 বছর বয়স আজ সেটা একটা রিয়েলাইজ করেছি, যে বাবা মা এমন একজন যারা হয়তো একমাত্র এই পৃথিবীতে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। সে যত প্রিয় বন্ধু হোক বা যেই হোক, বাবা মার মতো কিন্তু কেউ হতে পারে না জীবনে। একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকে ভিডিওতে আমি আমার বাবার গল্প করব। এই গল্পটা করতে করতে তোমরা হয়তো কখনো ইমোশনাল হয়ে পড়বে, কখনো ইন্সপায়ার্ড হবে, আর ভিডিওর শেষে একটা জিনিস নিয়ে, মনে একটা জিনিস নিয়ে তোমরা ফিরবে, সেটা হচ্ছে বাবার প্রতি আর একটু ভালোবাসা বেড়ে যাবে, বাবার প্রতি আর একটু সম্মান বেড়ে যাবে, বাবার প্রতি আর একটু যত্ন বেড়ে যাবে আমাদের। কারণ আমরা লাকি, আমাদের সঙ্গে হয়তো অনেকের সঙ্গে বাবা রয়েছে, বাট যাদের বাবা নেই, যারা বাবাকে হারিয়েছে, তাদের ক্ষেত্রেও কি বাবা মা কিন্তু থাকি? কারণ আমাদের যারা ভালোবাসে তারা কি আমাদের ছেড়ে যেতে পারে? কখনো ছেড়ে যেতে পারে না, তারা সবসময় কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে রয়েছে। বাবার গল্প করতে গিয়ে একটা গল্প আমাকে লাস্ট ইয়ার ভীষণ ইমোশনাল করে দিয়েছিল, একটা সিচুয়েশান আমি ফেস করেছিলাম, সেটা বলি। হ্যাঁ, একটা প্রভিশনাল ক্লাসে যাই, 6-এর একটা ক্লাসে প্রভিশনাল পড়েছিল, সেটা যা গিয়ে জানতে পারি যে এটা ইংলিশের ক্লাস ছিল। তখন আমি বলেছিলাম ঠিক আছে, তাহলে কিছুদিন পরেই তো ফাদার্স ডে, বাবাকে নিয়ে কিছু একটা লেখো। একটা ছেলে এবং একটা মেয়ে উঠে দাঁড়িয়েছিল, মেয়েটা অঝরে কাঁদছিল, বাচ্চা মেয়েটি, এবং ছেলেটা চুপ করে দাঁড়িয়েছিল। আমি যখন তাদের কাছে গেলাম যে কী হয়েছে, তখন মেয়েটা বলল, স্যার আমি আমার বাবাকে 2 বছর আগে ডেঙ্গিতে হারিয়েছি, আমি কী লিখবো? এটা একটা বিষয় যেটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল, যে একটা মা তো এরকমই হয়, সংসারকে ধরে রাখে, সমস্ত সারাদিন সবার খেয়াল রাখে, বাট ইমোশনালভাবে মা হয়তো ভেঙে পড়ে, বাট বাবা কিন্তু ভেঙে পড়ে না। বাবা কিন্তু স্ট্রং থাকে এবং বট গাছের মতো আমাদেরকে আগলে রাখে, পুরো ফ্যামিলিটাকে ধরে রাখে। ছেলেটা কিন্তু চুপ করে দাঁড়িয়েছিল, যখন ছেলেটার কাছে গেলাম ছেলেটাও বলল যে স্যার আমার বাবা নিয়ে আমি কী লিখবো। এই দুটো ঘটনা কিন্তু আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল, সেদিন কিন্তু আমি প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে পড়েছিলাম। সেদিন ওদেরকে একটু আদর করে দিয়ে বুঝিয়েছিলাম যে আমাদের আপনজনরা কখনো আমাদের ছেড়ে যায় না, ওই যে দূরের আকাশে তারা হয়ে আমাদের দিকে হয়তো তাকিয়ে থাকে। ছোটবেলায় বলতো না তার রকম, যে যারা মারা যায় তারা তারা হয়ে যায়, হয়তো ঠিক কোথাও তার কারণ, এটার হয়তো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, বাট যারা আমাদের ভালোবাসে তারা কি আমাদের ছেড়ে কখনো যেতে পারে? কোথাও না কোথাও তারা কিন্তু আমাদের পাশে অলওয়েজ রয়েই যায়, তাদের স্মৃতিগুলো রয়ে যায়, তাদের দেখানো পথটা রয়ে যায়। তাই সেদিন মেয়েটাকে আশ্বস্ত করেছিলাম এবং ছেলেটাকেও বুঝিয়েছিলাম, এবং বুঝেছিলাম যে ছোটবেলা থেকে প্রত্যেকটা মেয়ের মধ্যে কোথাও গিয়ে না একটা মা লুকিয়ে থাকে, আর প্রত্যেকটা ছেলের মধ্যে একটা বাবা লুকিয়ে থাকে, যা সেটা তারা তাদের বাবা বা মার থেকেই পায়। তাই আমরা কি হব বা আমরা কীরকম আচরণ করব বা আমরা ভবিষ্যতে কী হব, সেটা ডিপেন্ড করে আমাদের বাবা বা মায়ের ওপরে। তাই বাবা বা মায়ের ভূমিকা আমাদের জীবনে কিন্তু অনস্বীকার্য, বাট আজকে ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করে নিই আমার বাবার গল্প। আমার বাবার গল্প করতে গেলে একদম ছোটোবেলায় চলে যেতে হয়। আমার বাবার এই যখন 55, বাবার নাম জ্যোতির্ময় ব্যানার্জি। বাবা পেশায় প্রাউডলি বলতে পারি, আমার কোনো ডাউট নেই বলতে, বা আমি কোনোদিন কোনো হীনমন্যতায় ভুগিনি, এটা বাবা পেশায় একজন লিফ্টম্যান, বাবা লিফ্ট চালায়। এই লিফ্ট চালিয়ে কিন্তু আমাদের বড় করেছে। আজকে আমি বা আমার বোন যেখানে দাঁড়িয়ে আছি, যতটুকু শিখেছি, যে জীবনে যতটাই গিয়েছি বাবা সেই লিফ্ট চালানোর থেকে বা সেই পেশাটা থেকে। তাই আমার কাছে যখন কেউ জিজ্ঞেস করে আমি প্রাউডলি একটা গল্পের কথা শেয়ার করি। স্কুলে যখন পড়তাম, একটা ছেলে আমার একটা বন্ধু হঠাৎ করে বলতো, বাবা কী করে? আমি কালকে যেখানে বাবা কাজ করেন আর কি, হসপিটালে একটা, তো সেখানে গেছিল, সে বলতো তোর বাবাকে লিফ্ট চালাতে দিলে, বাবা তোর বাবা লিফ্ট চালায়। আমি সেদিন তাকে উপযুক্ত জবাবটা দিয়েছিলাম যে আমার বাবা যাই করে না কেন, সৎ পথে তিনি করে। তাই আমার সেটা স্বীকার করতে কিন্তু কোনো দ্বিধা নেই, আমার কিন্তু সেটা প্রাউডলি স্বীকার করি যে বাবা কিন্তু সারা জীবন অনেস থেকে আমাদেরকে মানুষ করেছে, বেস্ট জিনিসটা দিয়েছে। হয়তো আমরা যখন যেটা চেয়েছি সেটা দিতে পারিনি, আমাদেরকে সেইভাবেই মানুষ করেছে যাতে আমরা কোনো অন্যায় আবদার না করি, কিন্তু আমাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, জামা কাপড়, বাঁচার জন্য যা যা প্রয়োজন সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে এসেছে ওই সামান্য রোজগার থেকে, এবং আমাদেরকে কিন্তু আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে একা লড়াই করে এবং একা ফেস করে এবং অনেক অনেক স্যাক্রিফাইস করে। তাই আজকে ভাবলাম বাবার গল্পটি তোমাদের সঙ্গে শেয়ার করি। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন ঘুমিয়ে পড়তাম হয়তো স্কুলে যেতে যেতে, তখন হয়তো বাবা কাঁধে করে তোমার আমাকে বা বোনকে কোলে নিয়ে স্কুলে যেত যখন প্রাইমারি সেকশনে পড়তাম। আমার এখনও মনে পড়ে প্রাইমারি সেকশন যখন রেগুলার স্কুলে কিন্তু বাবাকে টিফিন খাইয়ে আসতো,
প্রতিদিন টিফিনের সময় বাবা যেত ও টিফিন নিয়ে যেত আমার আর বোনের জন্য, যেহেতু একই স্কুলে পড়তাম, বোন আমার থেকে দুটো ক্লাস নিচে পড়তো আর আমার থেকে 2 বছরের ছোট। তো এবার গিয়ে কিন্তু প্রতিদিন টিফিন খাইয়ে আসতো। তো এই ঘটনাগুলো অলওয়েজ প্রত্যেকদিন টিফিন হলে আমি আর আমার বোন ওয়েট করতাম বাবা কখন আসবে এবং বাবা টিফিন খাইয়ে দেবে। বাবা কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে টিফিনের ঘন্টা পড়ার আগেই হাজির হয়ে যেত টিফিন নিয়ে, আমাদের টিফিন খাইয়ে মুখ ধুয়ে তারপর যেত কাজে। ছোটোবেলায় দেখেছি বাবাকে অনেক অনেক শ্রমিক আজবিও দেখি অনেক অনেক স্ট্রাগল করেছে। প্রতিদিন প্রায় 5 থেকে 6 কিলোমিটার নিজের পায়ে হেঁটে ডেলি কালেকশনে কাজ করতো একটা ব্যাংকের। তারপর সেই ব্যাংকটা পরবর্তীকালে বন্ধ হয়ে যায়, তখনও একটা অনেক খারাপ দিন আমরা দেখেছিলাম। তো ডেলি কালেকশনে সেটা 5 থেকে 6 কিলোমিটার কিন্তু নিজের পায়ে হেঁটে প্রত্যেকদিন ডেলি কালেকশন করতো। কখনও কিন্তু বাবাকে দেখিনি বলতে যে আর পারছি না, টায়ার্ড হয়ে গেছি, আর বোঝা বুঝতে পারছি না। বাবা সবসময় আমাদেরকে অনেস্ট থাকতে শিখিয়েছে, এইভাবেই পড়াশোনা করিয়েছে। যত বড় হয়েছি বাবা কিন্তু অলওয়েজ বলেছে যে এগিয়ে যা, আমি আছি। তার ক্ষমতার বাইরে গিয়ে হয়তো আমাদের সঙ্গে বা আমাদেরকে মানুষ করেছে, কখনো বলেনি যে আর পারছি না। বা বাবার নিজস্ব যে শখ আহ্লাদগুলো রয়েছে সেগুলোকে সমস্ত কিছুকে কিন্তু বিসর্জন দিয়ে কিন্তু আমাদেরকে মানুষ করেছে। আস্তে আস্তে বড় হতে থাকলাম, ছোটোবেলায় না মনে হতো বাবা এত রাগি কেন, এত কেন শাসন করে, যতই ভালো রেজাল্ট করি না কেন কখনো প্রশংসা করে না, অলওয়েজ কেন রেগে থাকে কেন। আজ বুঝতে পারি সেই রাগটা হয়তো দরকার ছিল বা সেই প্রশংসা না করাটা হয়তো দরকার ছিল আমাদের বড় হওয়ার জন্য। তাই বাবা কিন্তু আজ অব্দি কখনো প্রশংসা করে না সামনে, হয়তো পেছনে বলেছে যে, কিন্তু কোনোদিন কিন্তু প্রশংসা করেনি বা অলওয়েজ কিন্তু আমাদের একটু বেশি বেশি শাসন করেছে। তখন বাবার উপর ভীষণ রাগ হতো যে আমার বাবা কেন এত রাগি। কিন্তু আজ গিয়ে রিয়েলাইজ করি সেই রাগটাও হয়তো কোথাও দরকার ছিল, আর সেই রাগের আড়ালে কিন্তু ছিল স্নেহ বা ভালোবাসা। সেই স্নেহ বা ভালোবাসা তখনই গিয়ে বুঝতে পারি বা রিয়েলাইজ করি যখন আমার শরীর খারাপ হয়, যখন আমার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, অপারেশন হয়, তখন আমাকে হসপিটালে প্রায় 2 সপ্তাহ মতো থাকতে হয়েছিল। বাবা কিন্তু সারাদিন ডিউটি করতো, ডিউটি করে সারা রাত আমার মাথার কাছে বসে থাকতো হসপিটালে। আমি হয়তো নিশ্চিন্তে ঘুমাতাম, বাবা হয়তো সারা রাত বসে থাকতো, বাড়িতে মা আমার অপেক্ষা করতো। তো এইরকমভাবেই বাবার ভালোবাসাটা বা যখন আমার কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে যায় তখন কিন্তু বাবাকে কাঁদতে দেখেছিলাম। তাই বাবার ভালোবাসাটা না আমরা হয়তো সবসময় রিয়েলাইজ করতে পারি না, ভাবি যে বাবা আমাদের শাসন করে বা এত গম্ভীর থাকে। বাট বিশেষ বিশেষ মুহূর্তে গিয়ে বোঝা যায় বাবাও আমাদের সমান ভালোবাসে মায়ের মতো। আরও এইরকম ঘটনাগুলো মনে করতে গিয়ে আরও বেশ কিছু ঘটনা মনে পড়ে যায়। যেমন ছোটোবেলায় আমাদের ধরো কোথাও কেনাকাটা করতে বেরিয়েছে, আমাদের বছরে 2 বার জামা কাপড় হতো, একটা পুজোর সময়, একটা মানে পয়লা বৈশাখের আগে। বাবা চেষ্টা করতো বাবার ওই সাধ্য থেকেই আমাদের হয়তো 2টো করে জামা দেওয়া, খুব মজা হতো তখন। এবার যখন আমরা কেনাকাটা করতে যেতাম আমরা হয়তো কিছু টায়ার্ড হয়ে যেতাম, খিদে পেয়েছে, বাট আমরা এতটাই বাবাকে ভয় পেতাম যে বলতে পেতাম না যে বাবা কিছু খাওয়াও, খিদে পেয়েছে, এতটাই ভয় পেতাম। আমরা হয়তো মায়ের মাধ্যমে বলতাম বা আমাদের হয়তো কিছু টাকার প্রয়োজন বা কিছু হাত খরচের প্রয়োজন, তখন কিন্তু আমরা মায়ের মাধ্যমে দিয়ে বলতাম, কারণ আমরা বাবাকে এতটাই ভয় পেতাম। আজ হয়তো ভয়টা অনেকটা কমেছে, আজ বাবার জায়গাটা বুঝতে পারি, আজ রেসপেক্টটা অনেকটা বেড়ে গেছে, বাট আজও কিন্তু বেশ কিছু জিনিস রয়ে গিয়েছে ভয়ের। যেমন ধরো বাবা যদি টিভি দেখে আমাদের বাড়িতে, আমরা কিন্তু আজও অব্দি আমি বা আমার বোন কখনো কিন্তু বলতে পারি না যে রিমোটটা দাও তো অন্য আমি টিভি দেখে বলে ঘুরিয়ে দিতে পারি না। এই এটা কোথাও গিয়ে একটা সংকোচ কাজ করে, হয়তো বাবাকে আজও কিছুটা ভয় পাই বা আজও অনেক, কিন্তু কোথাও গিয়ে একটা রেসপেক্ট কাজ করে, সেই জিনিসটা রয়ে গিয়েছে। বাবার কাছ থেকে কিছু পেয়েছি, বাবার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, বাবার কাছে সৎ হতে শিখেছি। বাবা অলওয়েজ বলতো যে জীবনে যাই করো না কেন অলওয়েজ সৎ থাকো। তাই বা এখনো বলেন যে আমরা কিন্তু সৎ থাকতে শিখেছি, যে হোয়াট এভার যাই করি না কেন, তাতে যদি রাতারাতি আমার ড্রাস্টিক চেঞ্জ না হয় নাই হোক, আমার উন্নতির সময় লাগুক, বাট জীবনে সৎ থাকা তো সবার আগে দরকার। আর একটা কথা ভীষণ আমাকে ইন্সপায়ার করে বাবা, সেটা হচ্ছে ভাগ্য সবসময় সাহসীদের পাশে থাকে। তাই জীবনে বেশ কিছু সাহসী ডিসিশন কিন্তু আমি নিয়ে ফেলেছিলাম এই এটার উপর ভিত্তি করে, এবং পরবর্তীকালে দেখেছিলাম যে হ্যাঁ সত্যিই তাই, ভাগ্য সবসময় সাহসীদের পাশে থাকে। আমাকে ইন্সপায়ার করে অনেকে, আমাকে ইন্সপায়ার করে স্বামীজি, আমাকে ইন্সপায়ার করে নেতাজি, আমাকে ইন্সপায়ার করে মাদার টেরিজা, এনারা তো লিভিং লেজেন্ড। কিন্তু আমার চোখের সামনে দেখা মানুষটা আমার বাবা, সে আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে, যে এখনও সমানভাবে পরিশ্রম করে চলেছে, যে এখনও অনেস্ট রয়েছে, যে এখনও কখনো নেগেটিভ দেখিনি, এখনও পজিটিভ রয়েছে, এখনও আমাদের কোনো কাজে বাধা দেয় না, অবশ্যই অন্যায় কোনো কাজ নয়, আমাদের এখনও শিখিয়েছে জীবনের মূল্যবোধগুলো, আর অবশ্যই শিখিয়েছে যে বাঁচার জন্য কী কী প্রয়োজন, এবং অলওয়েজ পাশে রয়েছে আমাদের। তাই যত পড়াশোনা করি না কেন, যত দূর এগিয়ে যাই না কেন, আমাদের বাবাকে কিন্তু সবসময় মনে রাখাটা দরকার। তাই বাবার অবদান স্বীকার করতে গিয়ে আজকে আমরা অকেশন অফ ফাদার্স ডে এই ঘটনাগুলো বারবার মনে পড়ছে। বাবার ভালোবাসার কথা মনে করতে গিয়ে আরও একটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে আমার বাবাকে যদি কখনও কেউ একটা মিষ্টিও খেতে দিয়ে যায় সেটাও কিন্তু নিয়ে এসেছে বাড়িতে,
আমাদের জন্য। বা আর একটা জিনিস মনে পড়ে, যদি ধরো আমি কোনো বিয়ে বাড়ি যেখানে হয়তো ইনভিটেশন আমাদের সব ফুল ফ্যামিলি হয়নি, বাবার হয়েছে, বাবা কিন্তু যাওয়ার আগে আমাদের জন্য খাবার এনে নিয়ে গেছে তার সাধ্য মতো। তাই এই জিনিসগুলো মনে পড়ে, এই ভালোবাসাগুলো কোথায় পাবো? এই ভালোবাসাগুলো হয়তো মা বাবার থেকেই পাওয়া যায়। তাই আমরা আজকে যতটাই হয়েছি, মা বা বাবার ভূমিকা কিন্তু সমানভাবে ছোটো ছোটোভাবে অলওয়েজ স্পেশাল। বা আমরা যেটা খেতে ভালোবাসি, আমরা যেটা করতে ভালোবাসি, সেটা কিন্তু অলওয়েজ সেটা বাবা দিয়ে যায়। আর নির্দ্বিধায় একটা জিনিস বলতে পারি, যেটা আমার বোনও স্বীকার করে, যে বাবা হয়তো ও অলওয়েজ বলে, কখনো আমার বোনের ক্ষেত্রেটা দেখেছি, কখনো হিংসেটা দেখিনি। হয়তো বাবা বা মা আমাকে একটু বেশি ভালোবাসে, কেন জানি না, কিন্তু কখনো ওর মধ্যে হিংসে দেখিনি, প্রাউডলি বলেছে অলওয়েজ সব জায়গায়। এই জিনিসটা বোনের থেকেও শেখার থাকে অনেক সময়। বা আর একটা জিনিস খুব স্পেশাল মনে হয় বাবার ভালোবাসার ক্ষেত্রে, যে ছোটোবেলায় যেমন শাসন দেখেছি, ভালোবাসাও দেখেছি, সব কিছুই দেখেছি। প্রত্যেক দিন যখন বাড়িতে খবরের কাগজটা নেওয়া হয়, কোথাও না কোথাও আমি যখন একটু দেরি করে উঠি বেলায়, যখন খবরের কাগজটা খুলি, কোথাও না কোথাও আমার নামটা দেখতে পাই। মানে প্রতিদিন খবরের কাগজের মধ্যে পড়তে গিয়ে কিন্তু আমার নামটা লিখিয়ে থাকে। তো সেই জিনিসটা দেখে এসছি, তাই বাবা বাবার ভালোবাসার মতো না কিছু হয়ে ওঠে না। তাই আমরা হয়তো এই গল্প, বাবার গল্পগুলো করতে গিয়ে অনেকটা ইমোশনাল হয়ে পড়ছি, বা অনেকটা অনেক সময় বাবার উপর রাগ হয়েছে ভীষণ, যে এত কেন বকে, এত কেন? কারণ ছোটোবেলায় আমার পিঠে হয়তো এত বদমাস ছিলাম, আমার পিঠে হয়তো তোমার পিঠে স্কেল ভেঙেছে, বেল্ট পড়েছে, পাইপের বাড়ি পড়েছে, সমস্ত কিছু মারি খেয়েছি, প্রচুর মার খেয়েছি ছোটোবেলায়। কারণ ওই মা তো টুকটাক টুকটাক মারতে থাকতো, বাট বাবা রেগে গেলে কিন্তু ভয়ঙ্কর শাসন করতো, তখন ভীষণ রাগ হতো। বাট সেই শাসনগুলো কোথাও হয়তো আজকে গিয়ে রিয়েলাইজ করি, সেই শাসনগুলো কোথাও হয়তো দরকার ছিল জীবনে বড় হওয়ার জন্য। তাই এই সমস্ত কিছুই মানে ছোটোবেলায় যেটা ছিল, আজ মানে এই প্রায় 27 বছর বয়সে গিয়ে রিয়েলাইজ করছি, ছোটোবেলার সেই রাগটা বা ভালোবাসাটা বা ভয়টা, আজকে কোথাও গিয়ে অনেকটা রাগ কমে গিয়েছে, আজকে কোথাও গিয়ে ভয়টা অনেকটা কমে গিয়েছে, কিন্তু বেড়ে গিয়েছে বাবার প্রতি সম্মানটা, বাবার জায়গাটা বুঝতে শিখেছি। এবং বুঝতে শিখেছি আজও একটা মানুষ কী করে একা হাতে সমস্তটা সামলাতে পারে, কী করে একা হাতে সমস্ত সংসারটাকে টেনে নিয়ে যেতে পারে। তাই দিন যত দিন যাচ্ছে, রেসপেক্ট বা সম্মানটা অনেকটা বেড়ে যাচ্ছে, যে একটা মানুষ সে যেহেতু অতীব সাধারণ, বাট যার মধ্যে একটা অসাধারণ বাবা লুকিয়ে রয়েছে, এবং যার জন্য আমরা দুজন, আমি বাবার বোন, যতটুকু তৈরি হয়েছে জীবনে তৈরি হয়েছে। এবং প্রত্যেকেই বলে যে তোরা বা বাবার ক্ষেত্রে বাবাকে অনেকেই বলে আমাদের রিলেটিভরা, যে তোমরা খুব ভালো করে যত্ন করে ছেলেমেয়েগুলোকে মানুষ করেছো। তাই যতটুকু আজকে হয়েছে সেটা পুরোটাই কিন্তু বাবা বা মা উভয়ের জন্যই। আর বাবার সেই স্ট্রং থাকা, অনেস্ট থাকা, সেই স্যাক্রিফাইসগুলোর জন্য এবং সেই পরিশ্রমের জন্য। তাই আজকে ফাদার্স ডেতে এই অবদানগুলো অবশ্যই স্বীকার করতে হবে। আর আমাকে তোমরা প্রমিস করবে অবশ্যই তিনটে জিনিস, একটা হচ্ছে অলওয়েজ কিন্তু বাবার পাশে থাকবে, বাবাকে ভালোবাসবে, বাবাকে রেসপেক্ট করবে, এবং বাবার প্রতি যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো কিন্তু পালন করবে, এবং বাবা যে স্পেশাল সেটা কিন্তু ফিল করবে। কারণ আমাদের কিন্তু দায়িত্ব একটা সময় পর গিয়ে তারা বৃদ্ধ হবে, তারাও কোথাও গিয়ে বাচ্চা হয়ে যাবে, আমাদের কিন্তু দায়িত্ব তাদেরকে দেখে রাখা, আমাদের কিন্তু দায়িত্ব তারা যেমন আমাদের ছোটোবেলায় ট্রিট করেছিল, ছোটোবেলায় আমাদের সমস্ত জিনিসপত্র বা আমাদের চাওয়ার জিনিস বা আমাদের ভালোবাসার জিনিস বা আমাদের খেয়াল করে রেখেছিল, সেটা কিন্তু সমস্তটা দেওয়ার কর্তব্য। তাই আমরা কিন্তু অলওয়েজ তাদের পাশে থাকবো, তাহলে কিন্তু তাদের আশীর্বাদ আমরা পাবো, আর জীবনে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাবো। বাবার কথা বলতে গেলে আর একটা জিনিস বলতে পারি, মানুষটা এতটাই সিম্পল যে হয়তো বছরে একটা জামা কেনে, একটা প্যান্ট কেনে, বা কোনো কোনো সময় কেনেই না, তার ফ্যামিলির ভালোর জন্য বা তার ছেলেমেয়ের যাতে আর একটা জামা বেশি হয় সেটার জন্য। বা কখনো কখনো দেখি যে এতটাই সিম্পল, আমি হয়তো যে জামাটা পরলাম না সেটা পরেই হয়তো কাটিয়ে দিই। এইভাবেই মানুষ করেছে আমাদের, নানান স্যাক্রিফাইস করে, এতটা স্যাক্রিফাইস, এতটা ভালোবাসা হয়তো আর কোথাও পাওয়া যাবে না। তাই ভিডিওটা শুরু করেছিলাম আমার একটা গল্প দিয়ে, আমার দেখা একটা গল্প ক্লাসে, শেষ করব আর একটা গল্প দিয়ে, যা তোমাদের বাবার প্রতি ভালোবাসাটা আরও বাড়িয়ে দেবে। একদিন একটা রেস্টুরেন্টে একটা বৃদ্ধ বাবাকে নিয়ে একটা ছেলে খেতে গেল, খাবার এলো, খাবার যা যা অর্ডার করা হয়েছিল খাবার এলো। বাবা এতটাই বৃদ্ধ ছিল তার বাবা, যে খেতে গিয়ে সমস্ত খাবার অর্ধেক খাবার ভালো করে খেতে পারছিল না, হাতটা কাঁপছিল, এবং কিছু খাবার জামা কাপড়ে পড়ে যাচ্ছিল, এবং জামা কাপড়টা নোংরা হচ্ছিল, মুখটা নোংরা হচ্ছিল। শেষে ছেলেটি তার বাবাকে খাইয়ে দিল, বাবার জামা কাপড় বেশ কিছুটা নোংরা হয়ে পড়েছে, যা দেখে রেস্টুরেন্টে সবাই কিছুটা বিরক্ত হচ্ছে বা হয়তো কিছুটা ঘেন্নাও পাচ্ছিল। ছেলেটি গেল, খাওয়া শেষ করলো, এবং খাওয়া শেষ করে বাবার হাত মুখ পরিষ্কার, জামা পরিষ্কার করিয়ে তাকে বিল পে করে রেস্টুরেন্ট যখন আসছে, রেস্টুরেন্টে সবাই অবাক হয়ে গেল, সেই ঘটনাটা নিতে পারছিল না। কারণ তাদের মুখের উপর একটা হয়তো গিয়ে থাপ্পড় পড়লো বা তাদের একটা চরম শিক্ষা হলো। যখন ছেলেটি বেরিয়ে যাচ্ছে, একজন বৃদ্ধ ছেলেটিকে জিজ্ঞেস করলো,
বাবা তুমি কি কিছু ফেলে যাচ্ছ? ছেলেটি বলল, কই না তো, কিছু তো ফেলে যাচ্ছি না। তখন সেই বৃদ্ধটি বলল ছেলেটিকে, হ্যাঁ তুমি ফেলে যাচ্ছ, তুমি দুটো জিনিস ফেলে যাচ্ছ, একটা কি, একটা ছেলের জন্য একটা শিক্ষা, আর একটা বাবার জন্য একটা আশা। আমরাও কখনো বড় হয়ে, আমরাও ছোট, বয়স সময়ের সাথে সাথে আমাদের বাবা মারা বৃদ্ধ হবে, আমরাও বৃদ্ধ হব। আমাদের বাবা মারা বৃদ্ধ হলে বা মানুষ বৃদ্ধ হলে তারা হয়তো সে ছোটবেলায় ফেরত যায়, ছোটবেলার কিছু আচার আচরণ করে ফেলে, তাদের শারীরিক ক্ষমতা বা তাদের সেটা দেয় না। বাট তারা কখনো কি বিরক্ত হয়েছিল? কখনো বিরক্ত হয়নি। আমাদের সমস্ত অবদান মিটিয়েছিল, আমাদের সমস্ত অক্ষমতা ছোটবেলার সমস্ত কিছুকে নিজে হাতে সামলেছিল, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল এবং আমাদেরকে মানুষ করেছিল। তাই সময়ের সাথে সাথে বাবা মারাও একদিন বৃদ্ধ হবে, তারাও হয়তো কোথাও গিয়ে সেই বাচ্চা মেয়ে ফেরত যাবে। আমাদের কিন্তু যেভাবে তারা আমাদের ট্রিট করেছিল সেইভাবেই তাদের ট্রিট করতে হবে। তাই বাবার প্রতি সম্মান, বাবা মামার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, তাদের দেখা এবং তাদেরকে গর্বিত করা, জীবনে এমন কিছু করা যাতে তারা গর্ব এবং সম্মান, এই নিয়েই আমরা আমাদের জীবনে এবং এই নিয়ে আমরা আমাদের বাবা মামার পাশে সারা জীবন। এই প্রমিসটা আজকে আমার সাথে সাথে তোমাদের শেষে বলি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আজকে কোনো স্ক্রিপ্ট ছিল না, কিচ্ছু ছিল না, সিম্পল শুধু বাবার গল্প করলাম। তোমাদের বাবার গল্প বা তোমাদের বাবার সাথে কাটানোর কিছু মোমেন্ট, স্পেশাল মোমেন্টস আমাকে কমেন্টে শেয়ার করো, যাতে দেখে আমারও ভালো লাগে। আর আমারও একবার বলছি, হ্যাপি ফাদার্স ডে। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক কমেন্ট অবশ্যই করো এবং এভাবেই আমাকে ইন্সপায়ার করতে থাকো। স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই। Did it all